আমি বাংলা মায়ের দামাল ছেলে আমার কিসের ভয়, আমি বাংলা মায়ের দামাল ছেলে আমার কিসের ভয়, আমার তাজা রক্ত দিয়ে হবে আমার জয়। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার দেশ, হৃদয় থেকে শপথ নিয়েছি গর্ব সোনার দেশ, আমি লিডার, আমি বাংলাদেশ। হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে যে বিষয়ে কথা বলতে চলেছি, আমি অলরেডি এই বিষয়টা একটু ইউটিউবে সার্চ করে দেখেছি, কারণ দেখতেছিলাম যে কেউ দিছে কিনা। বাট সত্যি কথা বলতে আমার চোখে কোনো ভিডিও বাঁধেনি এখন পর্যন্ত, তো ওই হিসাবে কিন্তু ইটস অ্যান এক্সক্লুসিভ আপডেট। ওকে, তো সেই এক্সক্লুসিভ আপডেটটা কি? আপডেটটা হচ্ছে লিডার আমি বাংলাদেশ সিনেমার টাইটেল ট্র্যাকের আপডেট, যেটা এখন পর্যন্ত ইউটিউবে অ্যাভেলেবেল নেই, ফেসবুকে অ্যাভেলেবেল রয়েছে বিকজ অফ ফেসবুকে অফিসিয়াল হ্যান্ডেল থেকে আর কি আপডেটটা শেয়ার করা হয়েছে। তো আর কথা না বলে মূল আপডেটে ফোকাস করা যাক। ভিউয়ার্স, লিডার আমি বাংলাদেশ তপুকান পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করতেছে বাংলার সুপারস্টার শাকিব খান, এবং তার বিপরীতে রয়েছে হচ্ছে বুবলি। ইতিমধ্যে এই সিনেমার কয়েকটা গানের আমরা আপডেট পেয়েছি, সেখান থেকে টাইটেল ট্র্যাকের কোনো আপডেট কিন্তু আমরা পেয়েছিলাম না। তো ফাইনালি এই সিনেমার টাইটেল ট্র্যাকের আপডেট চলে আসছে। এই সিনেমার টাইটেল ট্র্যাক লিখেছে হচ্ছে এস এ হক অলিক, এবং সেই টাইটেল ট্র্যাকের সুর এবং সঙ্গীত করেছে হচ্ছে বাপ্পা মজুমদার। গানটা কোরিওগ্রাফ করবো হচ্ছে হাবিব, এবং এই গানটার লিরিক্স কী ধরনের হতে চলেছে সেটাও কিন্তু শেয়ার করে দিয়েছে এস এ হক অলিক। ইতিমধ্যে ভিউয়ার্স, আপনারা আমার এই পাশে গানের লিরিক্সগুলো দেখতে পাচ্ছেন, আমি পুরোটা পড়বো না কারণ আমার গানের গলাও ভালো না, তো আমি কবিতা আবৃত্তির মতন কিছুটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আমি বাংলা মায়ের দামাল ছেলে আমার কিসের ভয়, আমি বাংলা মায়ের দামাল ছেলে আমার কিসের ভয়, আমার তাজা রক্ত দিয়ে হবে আমার জয়। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার দেশ, হৃদয় থেকে শপথ নিয়েছি গর্ব সোনার দেশ, আমি লিডার, আমি বাংলাদেশ। তো ভিউয়ার্স, লিরিক্সের জায়গা থেকে গানটার মধ্যে কিন্তু একটা সংগ্রামী ভাব রয়েছে, লিডার হওয়ার চেতনা রয়েছে, পাশাপাশি দেশপ্রেম প্রকাশ পাচ্ছে গানটার মাধ্যমে। আর যার হাতে গানটা রয়েছে, সুরসঙ্গীত যে করছে বাপ্পা মজুমদার, সে কাইন্ড অফ আমাদের বাংলাদেশের লিভিং লেজেন্ড, তো ভরসা রাখা যায় যে ভালো কিছু পেতে চলেছি তার হাত ধরে। তো এখন দেখা যাক গানটার ওভারঅল প্যাকেজটা কেমন হয়। তবে ভিউয়ার্স, আমি আপনাদের জানিয়ে রাখি, এখন পর্যন্ত গানটা কবে মুক্তি দেবে সে ব্যাপারে কিন্তু ঘোষণা দেওয়া হয়নি। জাস্ট এস এ হক অলিক সাহেব জাস্ট একটা ধারণা দিয়েছে এই গানটা সম্পর্কে, মানে জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিল আর কি। তো ভিউয়ার্স, গানটা যখন আসবে তখন তো কথা হবে গানটা নিয়ে আরও, তবে এই মুহূর্তে যখন আপডেট আমি জানতে পেরেছি আমার খুব ভালো লেগেছিল, এবং আমি আপনাদের সাথে শেয়ার করেও খুব খুশি। তবে আপনাদের কী অনুভূতি হয়েছে এই মুহূর্তে এই গানের ব্যাপারটা জানতে পারে সেটা আমাকে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বলতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টুইথ ফিল্ম স্টকস। ধন্যবাদ সবাইকে।